স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তিতে আজাদী কা অমৃত মহোৎসব পালন উপলক্ষে দ্বিতীয় দিনে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে ডক্টর মেঘনাথ সাহা কলেজের উদ্যোগে এবং এনএসএস ইউনিটের 1 এবং 2 ও অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এই সমস্ত কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন সহ 14 আগস্ট দেশভাগের যন্ত্রণা দিবস পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি এদিন তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, প্রবন্ধ, রচনা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর মেঘনাথ সাহা কলেজ কর্তৃপক্ষ। আজকে আমাদের তিন দিনব্যাপী যে অনুষ্ঠান 13, 14 এবং 15 দ্বিতীয় দিন আপনারা জানেন, এবং এই দ্বিতীয় দিনের মূল ব্যাপার যে আজকে 14 আগস্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ন্যাশনাল মানে জাতীয় একটা দিবসের আখ্যা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে। আমরা প্রথমে সেই উদ্দেশ্যে একটা যে প্রদর্শনীর আয়োজন করার কথা বলা হয়েছে ইউজিসির তরফ থেকে, সেটা আমরা করেছি। জানা যায় স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে আজাদী কা অমৃত মহোৎসব পালন উপলক্ষে আগামীকাল অর্থাৎ 15 আগস্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কলেজের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিত্র, ইতিহাস বিভাগের প্রধান তথা ন্যাক কনভিনার সুকুমার বারুই, অধ্যাপিকা ডক্টর আইরিন শবনাম, জয়গোপাল বিশ্বাস, দরিন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর এর সাথে আমাদের এখন মঞ্চে তাৎক্ষণিক বক্তৃতা, দুটো রুমে একটাতে এসে কম্পিটিশন এবং তারপরে কুইজ প্রতিযোগিতা হবে। আর তার সাথেই আমরা একটা সমাজসেবামূলক কাজও করছি আমাদের এনএসএস ভলেন্টিয়ারদের উদ্যোগে। এনএসএস দুটো ইউনিট রয়েছে, সেখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, সেটাও চলছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।